আজ শুক্রবার, 16ই আষাঢ়, 2022 সালের 1লা জুলাই। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিও শুরুতেই আপনাদের সকলকে জানাই রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ রথযাত্রার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনে দীর্ঘ বিচ্ছেদের পর ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে রথযাত্রা উৎসব আয়োজিত হয়ে থাকে পুরীর জগন্নাথধামে। বছরের এই একটি দিনই যারা হিন্দু নন, অহিন্দু যারা বিদেশি আছেন, তাদেরকে মন্দির চত্বরে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং দেবদর্শনের পারমিশনও তারা পেয়ে যান। এবছর 9ই জুলাই পড়েছে উল্টো রথযাত্রা। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটিতে ভাগ্য মিটার বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি উজ্জ্বল ফলের মতো প্রস্ফুটিত হবে। আজ উইল পাওয়ার, আপনার ইচ্ছা শক্তি বৃদ্ধি পেতে চলেছে। ক্রিয়েটিভিটি, সৃজনশীলতাও বাড়বে, যার কারণে যে কর্ম করতে আপনারা যা সময় নেন তার অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত করতে পারেন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক অসুস্থতা থেকেও আজ আপনারা মুক্তি পেতে পারেন, পরিত্রাণ পেতে পারেন। অর্থগতভাবে আজ আয় ইনকাম বাড়লেও খরচ কিন্তু বাড়তে চলেছে, তবে দীর্ঘকাল ধরে যে সমস্ত অর্থ সঞ্চয় করে রেখেছিলেন সেগুলিই কিন্তু এবার কাজে লাগতে পারে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। চাকরিজীবীদের বলবো, যারা কর্মরত তারা সাম্প্রতিক কৃতিত্বের জন্য আপনার সহকর্মী বা বসেরদের কাছ থেকে আপনারা প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন। আপনার চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে সকল স্থানেই আজ আপনারা আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছেন। আজ আপনাদের মধ্যে নতুন কোনো উদ্যোগ পরিকল্পনা যদি গ্রহণ করার প্রয়োজন পড়ে সেগুলি আপনারা করতে পারেন, তবে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে বলবো, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে নামমান সম্মান প্রতিপত্তি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা, যে কোনো প্রকার পরীক্ষায় আপনারা বসুন, সফল হবেন, তবে তার জন্য কিন্তু কঠোর কায়িক পরিশ্রম আপনাদেরকে করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে। পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন। শব্দ চয়নের দিকে একটু নজর দেবেন, মুখ ফসকে কোনো খারাপ কথা কিন্তু বেরিয়ে যেতেই পারে, যার কারণে পরে আপনারা অনুশোচনা করবেন, তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কিন্তু এক প্রকার অসম্ভব। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই নেই। আর্থিক অবস্থানকে উন্নত করবার জন্য গণেশ চালিশা পাঠ করতে পারেন, অথবা গণেশজির উদ্দেশ্যে বলুন ওম গাং গণেশায় নমঃ। আর আজ যেহেতু রথযাত্রা, তাই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে 100% বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম, অথবা হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। যাদের চন্দ্ররাশি তুলা, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের তুলা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।